এবং 14 নম্বর উপজেলার এবং গোল কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব ট্রিপল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তারা পুষ্করণী খেলার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। এ সময় অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত রয়েছেন আজকে শুভদেশে উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মিয়াবাজার ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ক্রীড়া সংস্থা 3-1 গোলে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় একটি করে গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় আইকা, বাংলাদেশের রাকিব ও সুজন। 16টি দল নিয়ে এই টুর্নামেন্টের খেলা হচ্ছে নক আউট পদ্ধতিতে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল একটি মোটরসাইকেল ও 1,00,000 টাকা এবং রানার আপ দল একটি মোটরসাইকেল ও 50,000 টাকা পুরস্কার পাবে। এছাড়াও র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী একজনকে একটি মোটরসাইকেল পুরস্কার প্রদান করা হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।